হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের খুব সহজে মাটির টব রঙ করে দেখাবো যে রঙটা আমি করবো সেটা মাটির ছাড়াও প্লাস্টিকের টবেও বা অন্যান্য মেটেরিয়ালের ওপরও খুব সহজে করা যাবে শুধুমাত্র দুটো জিনিস লাগবে তার আগে মাটির টপটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পুরো নোংরা যেন ভালোভাবে ধুয়ে চলে যায় আর গায়ে কোনো নোংরা থাকলেও সেগুলো ঘষে পরিষ্কার করে দিতে হবে যাতে সারফেসটা ক্লিন থাকে ভালোভাবে রঙ করতে পারি আর রংটাও টবের গায়ে বেশ ভালোভাবে যাতে থেকে যায় মাটির টবের ওপর রঙ করলে মাটির টবের উপকারিতা অনেকটাই কমে যায় তাই একান্তই দরকার না হলে রং না করাই ভালো কিন্তু আমাদের মাঝে মাঝে ইচ্ছা হয় একটু সাজাতে ভালো দেখতে লাগে যাতে সেই জন্য মাঝে মাঝে রং করতেই পারো আমিও সব টব রঙ না করে কিছু টব রঙ করে সাজিয়ে রেখে দিই আমি পুরোনো একটা কন্টেনার নিয়ে নিয়েছি রংটা গোলার জন্য আর একটা রং করার ব্রাশ নিয়েছি এটাতে আমি অলরেডি আগেও একবার রঙ করেছি আর নিয়েছি ফেভিকলের বাইন্ডার এটা আড়াইশো গ্রামের প্যাকেট এমআরপি থার্টি থ্রি রুপিস কিন্তু দোকান থেকে টোয়েন্টি ফাইভ রুপিস নিয়েছে এটা একটা প্যাকেটেই কিন্তু অনেক টব রঙ করা যাবে আমি দুটো টব রঙ করার জন্য এই রেড অক্সাইড পাউডার দু চামচ নিয়েছি এই পাউডার তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা রঙের দোকানে খোঁজ করলে পেয়ে যাবে এটা কিন্তু গেরু মাটি নয় এটা রেড অক্সাইড পাউডার বা টেরাকোটা পাউডার বললে তোমরা পেয়ে যাবে দুটো টবের জন্য ভর্তি ভর্তি করে দু চামচ আমি এই পাউডারটা নিয়েছি আর ফেভিকলটা এক চামচ মতো নিয়েছি ওটা কিন্তু খুব বেশি লাগবে না দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে রঙটা মিশিয়ে নেব খুব বেশি কিন্তু জল দেব না মানে খুব পাতলাও করব না আবার খুব গাঢ়ও করব না খুব ভালো একটা কনসিস্টেন্সি রাখব আর প্লাস্টিকের সারফেসের ওপর রঙ করতে গেলে বেশি পাতলা হলে কিন্তু রংটা ধরবেই না আমি যেহেতু মাটির টবে করছি তাই একটু বেশি বা কম পাতলা গাঢ় হলে কোনো অসুবিধা হবে না কারণ মাটির টবে খুব তাড়াতাড়ি রংটা শুষে নেবে আর রঙটাও খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে শুধু জলে এই রেড অক্সাইড গুলেও আমি একটা টবে রঙ করেছি তাতে কি অসুবিধা হয়েছে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি আর তাই জন্যই এই সেকেন্ড টপটা আমি ফেভিকলটা মিশিয়ে তবেই রং করছি খুব ভালোভাবে রংটা করে নিতে হবে এক কোট তোমরা করতেই পারো এক কোটেও খুব ভালোই কালার এসে যাচ্ছে কিন্তু আমি দু কোট করেই সব টপ রঙ করছি আর একদম কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নেবে তারপরই সেকেন্ড কোটটা দেবে তাহলে ভালোভাবে রঙটা হবে পিগমেন্টেশানটাও খুব ভালো আসবে এবার এই যে টপটা আমি দেখাচ্ছি এই টপটা আমি শুধু ওই রেড অক্সাইড পাউডার জলে গুলে রং করেছিলাম আগের দিন তো এটাই যে প্রবলেমটা হচ্ছে দেখতেই পাচ্ছ হাত দিলে খসলে কিন্তু রংটা উঠে যাচ্ছে আর এমনিও টবে জল দিতে গেলে তো টবের গায়ে জল পড়বেই বৃষ্টিও হবে তাহলে কিন্তু এই রংটা খুব সহজে উঠে যাবে বেশি দিন থাকছে না সেই জন্যই আমি এই টবটার ওপর আরও এক কোট ফেভিকল দিয়ে যে রঙটা আমি বানিয়েছিলাম সেই রংটার করে দিচ্ছি আর এক কোট তাতে কিন্তু সমস্যা মিটে যাবে আর কিন্তু উঠবে না এটা রং করার পর ফাইনাল দু কোট করার পর আমি ভালোভাবে ঘষে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কোনো রং কিন্তু উঠছে না এটার জন্যই ফেবিকলটা দেওয়া আর তোমরা যদি একান্তই না দিতে চাও তাহলে এমনিও জলেগুলো রঙ করতে পারো তাতে একটু কিন্তু রং উঠবেই গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়াতেও কিন্তু রঙটা উঠে যেতে পারে তো সেটা যদি সমস্যা না থাকে তাহলে তোমরা এমনিই করতে পারো আর না হলে আমি সাজেস্ট করব ফেবিকলটা অল্প মিশিয়ে দিলে সেই সমস্যাটা কিন্তু থাকছে না আর কালারটাও তোমরা দেখতে পাচ্ছ মাটির টবের জন্য পারফেক্ট খুব সুন্দর দেখতে লাগছে আর খরচাও খুব কম অল্প পাউডারেই কিন্তু দুটো টপ দুকোট করে হয়ে গেল তাই তোমরা এই কালারটা করতেই পারো যারা দামি কালার কিনতে চাইছ না তারা এই অক্সাইড পাউডার দিয়ে অবশ্যই টপগুলোকে সাজাতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে